মা হয়েছেন তিনি। গত সোমবার হাসপাতাল থেকে ছেলে ঈশানকে নিয়ে বাড়ি ফিরেছেন নুসরাত জাহান। একদিনের মাথায় অর্থাৎ মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করলেন নুসরাত। মা হওয়ার পর এই প্রথম নিজের ছবি দিলেন সাংসদ তারকা। খোলা চুল সাদা হাতকাটা জামায় দেখা যাচ্ছে নুসরাতকে। ক্যামেরার দিকে চোখ নেই তার, ইচ্ছে করেই যেন লেন্সের দিকে তাকাতে চাইছেন না তিনি। সম্ভবত পুরনো একটি ফটোশুটের ছবি দিয়েছেন নুসরাত, সঙ্গে লিখেছেন পর্দার পেছনের দৃশ্য। নুসরাতের ছবি পোস্ট থেকে জানা যায় তার এই ছবিটি তুলেছিলেন চিত্রগ্রাহক সোমনাথ রায়। ঘটনাচক্রে এই একই চিত্রগ্রাহক নুসরাতের প্রাক্তন নিখিল জৈন এবং বিশেষ বন্ধু জজ দাশগুপ্তের সঙ্গে ফটো শুট করেছিলেন। নুসরাত যেদিন সন্তানের জন্ম দিয়েছিলেন সেই দিনই নিখিল এবং জজ দুজনেই সোমনাথের তুলে দেওয়া ছবি পোস্ট করেছিলেন। গত সোমবার পাঁচ সিটের একটি হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন নুসরাত, সঙ্গে ছিলেন জজ দাশগুপ্ত। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় যশের কোলেই ছিল নবজাতক। গাড়িতে উঠে তাকে নুসরাতের কোলে দিয়ে স্টিয়ারিং ধরেন যশ, রওনা দেন বাড়ির উদ্দেশ্যে। ছেলেকে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন নুসরাত, তার সঙ্গী হলেন যশ। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ 24/7। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট।